প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের এক্সামিনেশান নিয়ে রাজ্যে এক প্রকার এই মুহূর্তে খেলা চলছে। কোনো ইউনিভার্সিটি অফলাইন থেকে অনলাইন, কোনো ইউনিভার্সিটি অনলাইন থেকে অফলাইন, কোনো ইউনিভার্সিটি অনলাইন থেকে অফলাইন, আবার অফলাইন থেকে অনলাইন, আবার অনলাইন অফলাইন, এরকমভাবে কিন্তু একটার পর একটা বিজ্ঞপ্তি দিচ্ছে। অনলাইন বিজ্ঞপ্তি অফলাইনে রীতিমতো কনভার্ট হচ্ছে। কোন ইউনিভার্সিটি এই মুহূর্তে এরকমটি করছে? বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু। আর এক প্রকার ইউনিভার্সিটি থেকে আমরা বিষয়বস্তু জানলে কিন্তু অবাক হয়ে যাব। ছাত্রছাত্রীদের বাস্তব দাবি মেনে অনলাইনে পরীক্ষা না নেওয়া, ছাত্রছাত্রীদের অনলাইন নোটিশ দিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া বা অফলাইনে নোটিশে কনভার্ট করা এবং ছাত্রছাত্রীদের কথা দিয়ে কথা না রাখা, এটা কিন্তু এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রকার খেলা চলছে এরকমই। পুরো বিষয়টাই তোমাদের বিস্তারিত এক্সপ্লেন করব। তার আগে প্রত্যেককে বলবো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে, প্রত্যেকটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে যাতে চলতে পারে। ছাত্রছাত্রীদের ওপর এক প্রকার যে মেন্টালি প্রেশার তৈরি করা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে, যেটা যাতে সকলে জানতে পারে, কাজেই ভিডিওটা প্রচুর শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রত্যেকটি ইউনিভার্সিটির কিন্তু বিভিন্নভাবে তোমাদের বাস্তব দাবি তুলে দিয়েছো। আমরা প্রথমে এই অনলাইন পিটিশন করেছি, সাইন করেছো, তারপরে সেটাকে মাস মেলিং করেছো, মাস মেলিংয়ের দ্বারা, টুইটার ক্যাম্পেইনের দ্বারা, এবং তারপরে তোমরা নিজেরা পথে নেমেছো, তোমাদের বাস্তব দাবি তুলে ধরেছো। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছে। কোনো কোনো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে এক্সামিনেশনে নোটিশ দিয়ে দিয়েছে। এমনই কিন্তু রাজ্যে একাধিক ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের পক্ষে এসেছে। তেমনই কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে এসেছিল, অনলাইন পরীক্ষা নেবে বলে তাদের কথা দিয়েছিল। প্রথম থেকে যদি কাজী নজরুল ইউনিভার্সিটির বক্তব্যগুলো আমরা শেয়ার করি, সবার প্রথমে কাজী নজরুল ইউনিভার্সিটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তারা অফলাইনে এক্সামিনেশন নেবে এবং ছাত্রছাত্রীদের সিলেবাস না শেষ হওয়ায় ছাত্রছাত্রীদের স্টাডি মেটেরিয়াল আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ায় 70% প্রায় অনলাইনে ক্লাস হওয়ায় কিন্তু ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবি বিভিন্নভাবে তুলে ধরেছে। বিকাশ ভবনের কাছে, শিক্ষা দপ্তরের কাছে এবং ইউনিভার্সিটির কাছে পুরো কনস্ট্যান্টলি তারা প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানানোর পরে ছাত্রছাত্রীদের দাবিকে অক্ষুণ্ণ রেখে ইউনিভার্সিটি কিন্তু অফলাইনে আর থাকবে এরকম স্ট্রিক্টলি ব্যাপারটা বলে দেওয়া হয়। কলেজ ইউনিভার্সিটি যে ছুটি ছিল সেই কারণে পরীক্ষাকে কিছুটা পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখে করে দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীরা এতেও নারাজ, ছাত্রছাত্রীদের বাস্তব দাবি সিলেবাসই শেষ হয়নি, 10 দিনে কি সিলেবাস শেষ হবে, সেই কারণে তারা আবার কী হচ্ছে ইউনিভার্সিটি গিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরে, প্রোটেস্ট করে, বিষয়গুলো ইউনিভার্সিটির কাছে তুলে ধরে। সেই কারণে বলা হয় না, মে মাসের 10 তারিখ থেকে 20 তারিখে যে এক্সামটা নেওয়ার কথা ছিল সেটা আমরা 10 তারিখ থেকে 20 তারিখে নেব না, মে মাসেই নেব না, জুন মাসে পরীক্ষা নেব। তো এখানে বুঝতেই পারছ, ও ইউনিভার্সিটি এই মুহূর্তে তাদের মানে মোড পরিবর্তন না করে কিন্তু ও শুধুমাত্র ডেট পরিবর্তন করতে থাকে, পিছিয়ে দেয়। তারপরে স্টুডেন্টরা সেখানেও থেমে থাকেনি, স্টুডেন্টরা তাদের বক্তব্য তুলে ধরে মাস মেলিংয়ের মাধ্যমে, টুইটার ক্যাম্পিংয়ের মাধ্যমে, এবং তারা নিজে গিয়ে ইউনিভার্সিটিতে আবার পুরো 24 ঘন্টা তারা প্রোটেস্ট করবে, 24 ঘন্টা ধরে তাদের দাবি তুলে ধরবে, ছাত্রছাত্রীরা অনশন করবে, বিভিন্ন পদক্ষেপ নেয় তাদের বাস্তব দাবিটুকু তুলে দেওয়ার জন্য, যে আমরা সিলেবাস শেষ করতে পারিনি, কীভাবে সিলেবাসটা ওই সিলেবাসে পরীক্ষা হবে, আমরা সিলেবাসে ইউনিভার্সিটি শেষ করতে পারিনি, কলেজ শেষ করতে পারিনি। তাদের বাস্তব দাবি মেনে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি জানিয়ে দেয় যে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হচ্ছে। ছাত্রছাত্রীদের দাবিকে মেনে অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইনেই পরিবর্তন হবে, অর্থাৎ অনলাইনেই পরীক্ষা হবে তোমাদের, এরকম একটি বিজ্ঞপ্তি কিন্তু তারা জানিয়েছে এবং বলে যে অনলাইন পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা দপ্তরের কাছে একটা বৈঠক হবে এবং তারা জানিয়ে দেয় শিক্ষামন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে শিক্ষা দপ্তরে। সেই বৈঠকটিতে উপস্থিত থাকবে সমস্ত রাজ্যের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, অর্থাৎ ইউনিভার্সিটির যে উপাচার্যরা রয়েছে। তারপরে কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে অনলাইনে এই পরীক্ষা হবে এমনটি বলে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন থামিয়ে সর্বত্র বাড়ি চলে যায়, কারণ তাদের কে বলে দেওয়া হয়, আশ্বাস দেওয়া হয় ইউনিভার্সিটির তরফ থেকে, যাতে তাদের বাস্তব দাবিকে মেনে অনলাইনে এক্সামিনেশন হবে। আমরা ছাত্রছাত্রীদের পক্ষে, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের পক্ষে অনলাইনে এক্সামিনেশন নিতে চাইছে এই মুহূর্তে। ছাত্রছাত্রীরা আনন্দিত হয়ে তাদের বাস্তব দাবি মেনেছে, তাদের পরিশ্রম সার্থক হয়েছে, সেই অনুযায়ী তারা বাড়ি ফিরে যায় এবং তারপরে কালকে
আবার একটি নোটিশ দেওয়া হয়, যেহেতু তোমাদের জানিয়েছি শিক্ষা দপ্তরের সাথে শিক্ষামন্ত্রীর যে বৈঠক ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটির উপাচার্যদের সঙ্গে, সেই বৈঠক রীতিমতো যে কোনো কারণেই হোক না কেন বাতিল হয়ে যায়। সেই কারণে নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সাথে কোনো রকম বৈঠক হয়নি। সেই কারণে আগের যে বিজ্ঞপ্তিটা ছিল অফলাইন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতেই অটুট থাকবে বিশ্ববিদ্যালয়। তার মানে বুঝতেই পারছো এই যে কালকের বিজ্ঞপ্তি যেখানে বলে দেওয়া হয়েছে আবার অনলাইনে এক্সামিনেশন হবে, তার মানে বুঝতেই পারছো স্টুডেন্টদের সঙ্গে কীরকমভাবে খেলা হচ্ছে। প্রথমে অফলাইন এক্সামিনেশন দিয়েছিল, ছাত্রছাত্রীরা বাস্তব দাবি জানিয়েছে, 10 দিন পেছানো হলো, তারপরে আবার ছাত্রছাত্রীদের দাবি বাস্তব বলে, ছাত্রছাত্রীর বাস্তব দাবি না থাকলে তো ইউনিভার্সিটি এটা করতো না, বাস্তব দাবি বলে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করতে পারেনি বলে আবার কী হচ্ছে পরের মাসে শিফট হলো। তারপরে ছাত্রছাত্রীরা আবার দাবি জানালো, বললো অনলাইনে এক্সামিনেশন নেওয়া হবে, ইউনিভার্সিটি চাইছে ছাত্রছাত্রীর দাবি অনুযায়ী অনলাইনে এক্সামিনেশন নিতে, এইবার বলা হচ্ছে আবার না ছাত্রছাত্রীদের দাবি মানা হবে না, বৈঠক হয়নি সেই কারণে অফলাইনে এক্সামিনেশন হবে। বুঝতেই পারছো একটা ছাত্রছাত্রী কত আর মেন্টালি প্রেশার নেবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি বলেছে চাইছে অনলাইনে এক্সামিনেশন নেওয়ার কথা, এখানে কিন্তু ইউনিভার্সিটির উপর কেউ চাপ সৃষ্টি করেনি, না শিক্ষা দপ্তর চাপ সৃষ্টি করেছে, না তোমাদের শিক্ষামন্ত্রী বলেছে, না মুখ্যমন্ত্রী বলেছে। পরিষ্কারভাবে শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে ইউনিভার্সিটি যদি চায় অনলাইনে নিতে পারে, ইউনিভার্সিটি যদি চায় অফলাইনে নিতে পারে। তো ইউনিভার্সিটি যদি চায় অনলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা হোক তাহলে অনলাইনে ঘোষণা করলেই হয়, কারোর কোনো রকম বিষয় হস্তক্ষেপ করবেই না এখানে, না এখানে মুখ্যমন্ত্রী কিছু বলবে, না এখানে শিক্ষামন্ত্রী কিছু বলবে, না এখানে শিক্ষা দপ্তর কিছু বলবে, কারণ সমস্ত দায়িত্ব দায়ভার পরীক্ষা নেওয়ার পদ্ধতি ছেড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ইউনিভার্সিটির ওপর। এখানে ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে এসে দাঁড়াচ্ছে না, ছাত্রছাত্রীদের আরও ও যে টেনশন রয়েছে সেই টেনশনটাকে বাড়িয়ে দিচ্ছে, কারণ এক এক সময় এক এক রকম তারা বিষয় তুলে ধরছে। এখানে কিন্তু এই যে বাস্তব বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রত্যেকটা রাজ্যে এর জায়গায় জানা দরকার, কেন অফলাইন অনলাইন পেছানো এই সমস্ত পরিস্থিতিকে নিয়ে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করো ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করো, এবং কাজী নজরুল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি এরকমটি করছে, এ অনলাইন এক্সামিনেশন নিয়ে বড় বড় ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু অনলাইন এক্সামিনেশন নিয়ে নিয়েছে অফলাইন নোটিশকে খারিজ করে। তাই এরকম বড় বড় ইউনিভার্সিটি যদি অনলাইনে আসতে পারে তো কাজী নজরুল ইউনিভার্সিটি কেন ছাত্রছাত্রীদের ওপর এরকম প্রেসারাইজ করার চেষ্টা করছে, এটাই সবথেকে বড় বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তো তোমাদের এই মুহূর্তে এই নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আবার বলছি ইউনিভার্সিটি যদি চায় তাহলে অবশ্যই অনলাইনে এক্সামিনেশন নিতে পারবে। এই সমস্ত কিছু যেখানে শুধু কাজী নজরুল ইউনিভার্সিটি তো একটা বড় বিষয় এখানে উল্লেখ করলাম, এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু এই বিষয়গুলো করছে, সঠিক ডিসিশন নিতে পারছে না। সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষা দপ্তরের একটা সিঙ্গেল বিজ্ঞপ্তি দরকার, ইউনিভার্সিটির হাতে ছেড়ে দিলে এই ইউনিভার্সিটি চাইলে অফলাইনে হবে অনলাইনে হবে এরকম যদি বলে তাহলে কিন্তু এই বিষয়টা থেকেই যাবে। এই মুহূর্তে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রীর একটা নির্দিষ্ট গাইডলাইন দরকার, নির্দিষ্ট একটা অ্যাডভাইজারি দরকার, এইভাবেই পরীক্ষা নিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনের দিকেই মুভ হবে, যেরকমটি আগের অর্থ সেমিস্টারের ক্ষেত্রে হয়েছিল অনলাইন অ্যাডভাইজারি আসার পর। তোমাদের কী মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।